এই যে লাস্যময় ভঙ্গিতে যে ভদ্র মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন, কলকাতার সিনেমায় চঞ্চলের নায়িকা সেই মৌ বৌদি। পর্দায় কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেন হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গুঞ্জন চলার মাঝে সেই খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিৎ মুখার্জি। মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার নাম রাখা হয়েছে পদাতিক। নতুন খবর, এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে কাজ করছেন মনামি ঘোষ। 38 বছর এই অভিনেত্রী হচ্ছেন চঞ্চলের নায়িকা, যিনি হইচইয়ের মৌচাক সিরিজে মৌ বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। কলকাতার দৈনিক আজকালে মনামি জানিয়েছেন, সৃজিৎ তার সঙ্গে এটা আমার প্রথম কাজ, উনি আমার তার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। যখন গিয়ে সবটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি, খালি আনন্দের নাচা বাকি ছিল। ফিরদৌসুল হাসানের প্রযোজনায় সিনেমাটিতে আরও অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী প্রমুখ। জানুয়ারির মাঝমাঝিতে শুরু হবে শুট। 1923 সালের 14 মে বাংলাদেশের ফরিদপুর জন্মগ্রহণ করেছিলেন মৃণাল সেন। পড়াশোনার জন্য কলকাতায় গিয়ে সেখানে স্থায়ী হন। 1955 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম সিনেমা রাত ভোর। পরবর্তীতে নীল আকাশের নিচে, 22শে শ্রাবণ, ভুবন সোম, ইন্টারভিউ, কলকাতা 71, পদাতিক, মৃগয়ার মতো, কালো জয়ী সব সিনেমা নির্মাণ করে খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষায় চলচ্চিত্র সর্বকালের সেরা নির্মাতাদের একজন তিনি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।